নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে স্বাগত জানাই বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্সের একটি নতুন ভিডিও আপডেটে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি যেটা ডিসকাস করব তোমরা প্রত্যেকেই হয়তো এতক্ষণে জেনে গেছো যে মন্ত্রিসভা থেকে প্রায় সাড়ে আট হাজারের ওপরে কর্মচারী নিয়োগ করা হবে এরকমই প্রস্তাব কিন্তু পাশ করা হয়েছে যেটা কিন্তু বড় বড় বিজ্ঞপ্তির মাধ্যমে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং তার সাথেও কিন্তু আমাদের রাজ্যের একজন একজন মন্ত্রী তিনিও কিন্তু ডিসকাস করে দিয়েছে যে কিভাবে ভ্যাকান্সি নিয়োগ করা হবে কিন্তু তার সাথে তোমাদের আমি বলবো যে আদৌ যে ভ্যাকান্সিগুলো নিয়োগ করার কথা বলা হচ্ছে সে পিছনে আসল সত্যটা কী অর্থাৎ যে ভ্যাকান্সিগুলো নিয়োগ করা হবে আদৌ কত পরিমাণ ভ্যাকান্সি চাকরি তোমরা পেতে পারো যে চাকরির জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ কতটা তোমাদের সরকারি চাকরি এবং কতটা তোমাদের ক্যাজুয়াল চাকরি বা অর্থাৎ কন্ট্রাকচুয়াল চাকরি সেটাও আমি তোমাদের বলে দেবো পুরোটাই কি আই ভোটকে সাম লোকসভা ভোটকে সামনে রেখে না কী করা হচ্ছে বিস্তারিতভাবে জানাবো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে দাদা এতগুলো ভ্যাকান্সির মধ্যে কটা ক্যাজুয়াল থাকবে আর কটা পারমানেন্ট চাকরি হবে তো বিস্তারিতভাবে তোমাদের ভিডিও আপডেটে আসবো তার সাথে জানাবো যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশানের লিঙ্ক সেখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশান আমাদের ডাউনলোড করে নিতে পারো এবং তার সাথে আমাদের যত ইম্পর্টেন্ট কোর্স আছে সম্পূর্ণ বিনামূল্যে এবং খুবই কম খরচের মধ্যে তোমরা দুটোকেই অ্যাভেল করতে পারবে দেখে নেব আজকের ইম্পর্টেন্ট আপডেট এবং তোমাদের জানাবো যে সত্যি কি আই করা হচ্ছে বেকার যুবক যুবতীদের সাথে কত পরিমাণ ভ্যাকান্সি ফাঁকা থাকা সত্ত্বেও এত ভ্যাকান্সি কেন বের করা হলো সবই তোমাদের সাথে আমি ডিসকাস করব তো প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি বর্তমানে যে পেপারটাকে বর্তমানে অর্থাৎ আমার অনস্ক্রিনে তোমরা যে পেপারটাকে দেখতে পাচ্ছ সেই পেপারটা হচ্ছে একটা বিখ্যাত সংবাদপত্র বাংলার মধ্যে বহু প্রচলিত একটা সংবাদপত্রের মধ্যে এই প্রকাশ এট খবরটা প্রকাশিত হয়েছে দেখো কী লেখা আছে সাড়ে আট হাজারেরও বেশি নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের অর্থাৎ এমনভাবে এই হেডলাইনটাকে করা হয়েছে যে আজ পর্যন্ত হয়তো অন্য কোন স্টেট তো ছেড়েই দাও দেশেরও কোনো স্টেটে এত পরিমাণে ভ্যাকান্সি একবারে নিয়োগ করা হয়নি ঠিক আছে যাই হোক দেখো ফ্রেন্ডস কী বলা আছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে সাড়ে আট হাজারেরও বেশি নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা অর্থাৎ বিরাট বড় ব্যাপার কিন্তু ঠিক আছে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সাড়ে আট হাজারেরও বেশি যেখানে আমাদের পশ্চিমবঙ্গে বেকার যুব যুবতীদের কাছে বিভিন্ন ডিপার্টমেন্টে অন্তত কয়েক লক্ষাধিক বিভিন্ন ডিপার্টমেন্টে যোগ করলে প্রায় তিন চার লাখ ভ্যাকান্সি পশ্চিমবঙ্গ সরকারে বর্তমানে পড়ে রয়েছে সেখানে মন্ত্রিসভাতে প্রায় সাড়ে আট হাজার কর্মচারী নিয়োগ করা হবে এই বিল পাশ করা হয়েছে পুলিশ স্বাস্থ্য দপ্তর প্রশাসনিক কর্মবর্গ এবং বিভিন্ন চুক্তিভিত্তির এই নিয়োগ করা হবে দেউচা পাচামি প্রকল্পে জমিদাতাদের পরিবারের এক একজনকে সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপখাঠি কিছুটা ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এই যে যত সাড়ে আট হাজার ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে তার মধ্যে কিছুটা তো ধরে না তোমরা কোঠার চাকরি কী কোঠা এই যে দেউচা পাচমেতে যাদের জমিদান করেছে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে সাড়ে আট হাজার ভ্যাকান্সি তার মধ্যেও এখানে কোঠা ঢুকে গেছে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে বাস্তবটাকেই তুলে ধরছি কারণ অনেকেই অনেক আনন্দে লাফালাফি করছো যে সাড়ে আট হাজার ভ্যাকান্সি আসছে আদৌ ব্যাপারটা সেরকম নয় সেটাই তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটা আমার বানানো পঞ্চায়েত ভোটের জন্য বাইশে মের পর মন্ত্রিসভায় বসে সোমবার এই দিন বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান পাহাড়ের দার্জিলিং ইম্প্রুভমেন্ট ফান্ডের অকৃষি জমি যারা ভাড়াটে হিসেবে ব্যবহার করছেন রাজ্য সরকার সেই জমির পাটটা তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশের আড়াই হাজার কনস্টেবলের নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অর্থাৎ যেখানে তোমরা প্রত্যেকে জানো যে এই যে ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয় এই ভ্যাকান্সিগুলো কিন্তু মোটামুটি আপকামিং এক বছর দেড় বছর বা বছর বা ছ মাসের প্ল্যান অনুযায়ী কিন্তু প্রকাশ করা হয় যে এই টাইমের মধ্যে এই সমস্ত ভ্যাকান্সি প্রকাশ করা হবে আমরা প্রত্যেকেই জানছি এতদিন পর্যন্ত জানছিলাম যে নতুন যে ভ্যাকান্সি সেটা যেটা কনস্টেবলের ভ্যাকান্সি অক্টোবর মাস নাগাদ প্রকাশিত হতে চলেছে প্রায় সাড়ে দশ হাজার থেকে সাড়ে বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে সেটার উল্লেখ কিন্তু এখানে করা নেই করা আছে কি করা আছে কলকাতা পুলিশের ভ্যাকান্সি আড়াই হাজার সেখানে নিয়োগ করা হবে অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু হওয়ার কথা ছিল এর চেয়ে অনেক বেশি সেখানে মাত্র আড়াই হাজার তোমরা একটু কাউন্টিং করতে থাকবে ঠিক আছে এরপরে ফ্রেন্ডস এখানে কী লেখা আছে যে সরকার একটি নির্দিষ্ট সেলামিতে নিরানব্বই বছরের জন্য দশ কাটা জমি লিজ নিচ্ছে উৎপাদন ও রাজস্ব বাড়াতে নতুন মৎস্যজীবীদেরও সায় দিয়েছে মন্ত্রিসভা মন্ত্রিসভার শিল্প বিষয়ক তো দেখো মন্ত্রী শিল শিল্প তোমরা জানো যে শিল্পের বর্তমানে কী অবস্থা এটা বলার অপেক্ষা কিছু রাখে না এবং দেখো ফ্রেন্ডস এইটুকুনি এইটুকুনি যেখানে লেখা আছে তোমরা একটু পড়ে নেবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের স্পেসিফিক্যালি যেটুকুনি দেখানো সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখে নাও কোথায় কত ভ্যাকান্সি একবার একটু ভালো করে দেখবে দেখো লেখা আছে এখানে কলকাতা পুলিশের ভ্যাকান্সি আড়াই হাজার কনস্টেবল না হবে অর্থাৎ কলকাতা পুলিশের আড়াই হাজার কনস্টেবল তোমরা জানো যে প্রিলিমিনারি পরীক্ষা লাস্ট রিসেন্টলি কমপ্লিট হয়েছে ফোর জুন এরপরে তোমাদের মেন হবে মাঠ হবে মাঠের পর মেন ইন্টারভিউ তারপরে এখনও পর্যন্ত জয়নিং হয়নি তো এই রিক্রুটমেন্ট করতে না করতেই কিন্তু এখনও পর্যন্ত দু পঁচিশশো ভ্যাকান্সির কথা বলা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে ভ্যাকান্সি কোনোভাবে আসছে না তোমরা ধরে রাখতে পারো যতই বলা হোক কেননা একটা দুটো অনগুই রিক্রুটমেন্ট একসাথে কী করে হবে একটা রিক্রুটমেন্ট শেষ না হতো আরেকটা একটা রিক্রুটমেন্ট কী করে স্টার্ট করবে আমি জানি না তোমাদের যদি কোনো কারোর নলেজ থাকে অবশ্যই জানাবে আর ভিডিওটাকে শেয়ার করবে সবার মধ্যে প্রশাসনিক কর্মবর্গ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের চারশো জন লোক লোয়ার ডিভিশনাল ক্লার্ক জাস্ট ইমাজিন করো ফ্রেন্স যেখানে সাড়ে সাত হাজারের সাত হাজার তিনশোর কাছে ভ্যাকান্সি দু হাজার উনিশ সালের যেখানে করা হলো এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয়নি কিছু ভ্যাকান্সি যথেষ্ট পরিমাণ ভ্যাকান্সি কিন্তু এখনও ফাঁকা রয়েছে সেখানে দাঁড়িয়ে মাত্র চারশো জন লোয়ার ডিভিশনাল ক্লার্ক ক্লার্ক জানে নাই চারশো চল্লিশ জনকে কীভাবে ছিঁড়ে বিড়ে কীভাবে টুকরো টুকরো করে হয়তো বিভিন্ন জায়গাতে দেওয়া হবে কেননা চারশো চল্লিশ জন মা যেখানে ভ্যাকান্সি আমরা যেখানে এক্সপেক্টেড করছি যে সাড়ে চার চার হাজার থেকে মিনিমাম পাঁচ হাজার ভ্যাকান্সি আসবে সেখানে দেখতে পাচ্ছ চারশো চল্লিশ জন ভ্যাকান্সি দমকলে কতজন ছিয়াশি জন স্বাস্থ্যতে তাও চুক্তিভিত্তিতে পাঁচ হাজার চারশো আটষট্টি জন গাজল হাসপাতালে একশো এগারো জন অর্থাৎ এই টোটাল যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলোকে যদি তোমরা যোগ করো দেখতে পাবে টোটাল ভ্যাকান্সি আট হাজার ছশো পাঁচ বা চার সামথিং আসছে তার মধ্যে পাঁচ হাজার চারশো আটষট্টিটা ভ্যাকান্সি চুক্তিভিত্তিক এবং শুধু চুক্তিভিত্তিক নয় এই দেউচা পাঁচামিতে যারা জমিজান করেছে তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কোঠা তাদের চাকরি এর মধ্যে রয়েছে তো এবার তোমরা ভাবো যে এই যে ভ্যাকান্সিটা প্রকাশিত হয়েছে যেখানে গোটা গোটা অক্ষরে এমনভাবে হেডলাইন করা হয়েছে যে সাড়ে আট হাজারেরও বেশি নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের অর্থাৎ বিরাট বড়ো ব্যাপার এরকম নিয়োগ আজ পর্যন্ত কোনো রাজ্যে হয়নি তো যাই হোক তার মধ্যেও কিন্তু পাঁচ হাজার চারশোর কাছাকাছি অর্থাৎ সাড়ে পাঁচ হাজারের কাছে ভ্যাকান্সি এমনি চুক্তিভিত্তিক চাকরি তো সত্যি কথা বলতে গেলে এটা আমি মনে করি যে স্টুডেন্টদের জন্য খুব একটা আনন্দদায়ক খবর তো কোনোভাবেই নয় হ্যাঁ এটা বলতে পারো যে চারশো চল্লিশ জনের চাকরি যেটা হবে তার এক একটা পরিবারে এক একজন চাকরি পাবে অবশ্যই পাবে কিন্তু চাকরি হবার সংখ্যা ছিল এর চেয়ে অনেক বেশি এর চেয়ে গুণ বেশি এর চেয়ে পনেরো গুণ বেশি কিন্তু সেই তুলনায় ভ্যাকান্সি কত এসছে মাত্র সাড়ে আট হাজার আর তার মধ্যে পাঁচ হাজার পাঁচশো জন ভ্যাকান্সি প্রায় চুক্তিভিত্তিক তোমরাই এই ডিসিশান নাও যে কি চলছে এবং এটা সত্যি কতটা আনন্দদায়ক খবর আমার মতে তো এটা স্টুডেন্টদের জন্য নিরাশ করার মতন খবর কেননা যেখানে এসএসসি টেট প্রাইমারি টেটের এখনও পর্যন্ত ইন্টারভিউ ডেট দেওয়া হয়নি রিসেন্টলি যেটার এক্সামিনেশন হয়ে গেছে এবং এসএসসি টেটের তো নিয়োগ এসএসসি তো নিয়োগ ছেড়েই দাও ক্লার্কশিপের নিয়োগ নেই মিশন নিয়োগ নেই ডাব্লু বিসিএসের প্রিলিমিনারি রিজাল্টের কোনো খবর নেই সত্যি কথা বলতে গেলে স্টুডেন্টদের জন্য এর থেকে খারাপ দশক হয়তো আর যায়নি যারা চাকরির রেসপোরেন্ট রয়েছো সত্যিই খুব হতাশা লাগছে এই রিপোর্টটা পড়ে আমার এবার তোমরা এটাকে কী হিসাবে নেবে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের মতামত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে